আর এরকম করুন ঠিকা তো। এই আমাদের গ্রাম, আর আমাদের গ্রামের নদী। এখন নৌকা পার হবো। তাহলে তোমাকে নৌকা প্রতিদিন বেজাইতে হয়? এখানে নৌকার মধ্যে মানুষ থাকে না? না, এই যে ওগো প্রতিদিন নৌকা বেজাইতে হয় এই স্কুল পাশের স্কুলে। ওরা প্রাইমারিতে পড়ে, এটা সারটিয়া একটা প্রাইমারি স্কুল। তো এখন কি করা যাইব, এইভাবে তাদের জীবন। তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আর তুমি? আমি ক্লাস 2। তো লেখাপড়া করো তো ঠিক মতো? ভালো। এই যে এটা আমাদের মাসকলাই ক্ষেত। এই আমরা এই ক্ষেতে মাসকলাই বুনছিলাম। তো অনেক মাসকলাই হয়েছে। এই মাসকলাই এখন আমরা এগুলা কাইটা বাড়িতে নিয়ে শুকামু। শুকাইয়া সেগুলা বিভিন্ন প্রসেস করে মাছের ডাল তৈরি করুন। তো এই মাছের ডাল আমরা 12 মাসই খাই। বাজারের মাছের ডাল কেনার আমাকে ক্ষমতা নাই। এই যে এরা আসছে আমাদের এই জমিতে কাজ করতে। তো এদের বাড়ি অন্য জায়গায়, আমি জিগাই তাদের বাড়ি কোথায় আপনারা শুনেন। তো ভাইজান, আপনার বাড়ি কোথায় জানি? এদের বাড়ি কুড়িগ্রাম। ওই সাইডে এখন কাজ টাজ তো নাই? না, ও কাজ নাই বিদা, এই সাইডে আমাদের সাইডে কাজ করতে আসছে। দাদা আপনার বাড়ি কোথায়? ও দাদার বাড়ি গ্রামেই, আমাদের সারটিয়ারি। তো সম্পর্কে সে আমার দাদাই লাগে। তো সেও আজকে আমাদের সাথে সাহায্য করতে আসছে। তো আপনারা আমার পাশে থাকেন, এখন আমি মাসকলাই কাটি, আপনারা দেখতে থাকেন। এই মাসকলাই কাটতে হইলে যে আগে প্রথমে গুড়াই, গুড়া কাটতে হইব। গুড়া কাইটা এই যেভাবে সেইগুলাই যে সেই এই সেইগুলা আবার এগুলা বাস্ত হইব, বাইসা তারপরে রোদ্রে শুকাইয়া তারপর বিভিন্ন প্রসেস করে ডাল তৈরি করতে হইব। আপনারা দেখেন কিভাবে আমাদের কষ্টের জীবন। এই যে আমাদের মাসকলের ক্ষেতের পাশে দিয়ে যে নদীটা, এটা হলো মধুরদহ বলে। এখানে অনেক গভীর এবং অনেক মাছ থাকে। অনেকে যে ছাটা ফালাইছে। তো এটা ফাল্গুন চৈত্র মাসে এগুলা বাইব, বাওয়ার পরে অনেক বড় বড় মাছ হইব। তো আপনারা ওই সময় আপনারা দেখতে পারবেন এখানে কত বড় বড় মাছ হয়। দেখেন নদীর পাড়গুলা কীভাবে ভেঙে ভেঙে পড়তেছে, জমিগুলা সব শেষ আস্তে আস্তে বিলীন হয়ে যাইতেছে। এখন কি করব, ভাগ্যের চক্রিকা, এইভাবেই সব কিছু মেনে নিতে হইব।
মাটি গুলো ধস নেমে একবারে নদীর মনে করেন জমি যেগুলো আশেপাশে আছে এগুলো সব শেষ, এগুলো আবার কবে উঠবে তার কোনো ঠিকানা নাই। তো যাই হোক, এখন কি করব, কৃষকের জীবন এক পার ভাঙবো আর এক পার গড়বো। নদীর এই পার ভাঙতেছে কিন্তু ওই পার ঠিকই গড়তেছে, এইটাই নদীর জীবনের খেলা, আর কি করা যাবে। মাসকলে উঠান মোটামুটি শেষ হয়েছে, এখন ওই যে ওগুলা আমরা বুঝা বলি আর কি, বুঝা বানামু ওগুলা, ওর মাথা উঠে দিমু, বাড়িতে নিয়ে নামাইবো। পর ওইখানে মাসি আর দিদি আছে, ও এগুলা ওরা বাঁচবো, ওগুলো বেঁচে টাইছে, মাসকলে ওগুলা বের করবো, সব কিছু দেখামু, সমস্যা নাই। বুঝা বান্ধা শেষ হইল, এগুলা নিয়ে আমরা বাড়ি যাবো, মাসি অপেক্ষা করতেছে। এটা আমাদের গ্রামের আর কি মন্দির, কালী মন্দির বলে, এইখানে আর কি কার্তিক মাসে নাম কীর্তন হয়, সারা মাস চলে এবং বিভিন্ন অনুষ্ঠানাদি এইখানেই হয়, এইখানে বিয়ের সোয়াক পানিও এইখান থেকে নেওয়া হয়। এটা আমার ছোটোবেলার স্কুল সারটিয়া প্রাইমারি স্কুল, তো এইখান থেকে আমি লেখাপড়া করে এই পর্যন্ত আইসি। যাই হোক, তার চেয়ে আর কী বলুম, এই যে এখানে ছোটো ছোটো শিশুরা পড়তেছে, এরা খেলাধুলা করতেছে, এখন আর একটু দশটার দিক থেকে আর কি ক্লাস শুরু হইব। এটা আমাদের গ্রামের বট গাছ আর কি, নদীর পাড়ে স্কুলের সাথে, তো এই গাছটা বই না গেছিলো অভিরাম, সে মারা গেছে আজকে থেকে 15 থেকে 20 বছর আগে। সে আর কি শ্মশানের কাজ করতো আমাদের গ্রামে, যে যাই মারা গেত, তো সে আর কি দাহ করার কাজটা সে করতো, সে অভিরাম দা, তার কথা অনেক মনে পড়ে, কী করুন, কিন্তু তার স্মৃতি একটা রেখে গেছে, তার বট গাছ, তার হাতে বোনা বট গাছটা। সকাল আমরা আমার বউ মাস করে আসছে, এই মাস করে বাস বানিয়েছি, এইটা আমরা ডেল ভাত করে খাব, ডেল ভাত করে খাওয়ার ঠিক আছে, তো ওই যে সেই আছে, এই সেই বাস বানিয়েছি বসে বসে, এই কত বাস বানিয়েছি, তারপরে ডেল বানামু, তার ডেল খামু আমরা। আমরা তো কিনে দেল খাই নে,
আমরা যে বাড়িতে বুইনে তারপরে খেয়ে মাঠে বুনে তারপরে আনে আমরা ডেল বানিয়ে খেয়ে কিভাবে এই মাসকলাই আমরা বাইরে পাইনট করতেছি, এই বাইরানোর পর নিচে পড়বো আর কি মাসকলাই, সেই মাসকলাই গুলা দিয়ে আবার আমরা ডাল ডুল রান্না করে খামু। দিদি দেখলে বাস বানছ, বাইসা বাইসা এনে কি আবার শুকাইবে না? গরু দিয়ে মলন দিবে না? গরু তো আছে, গরু তো থেকেও না থাকা, যে গরু তো এলে খালি যে চাল মাতাই নিব, সব বাইরে আইবে গরু দিয়ে পারাইবে না? এটা কি তোমার আদরের সন্তান? আদরের বিড়াল, মানে দাদু চলে গেছে, কি করবো, এইনে থাকবা, এই যে এখন মাসকলের ডাল এগুলো সব বাস পানছে, সে ঠিক আর কি বিচি গুলা বের করবো, তারপরে রইতে শুকাইবো, তারপরে সেগুলো আবার ভাজনা দিব কাঠকলাই, তারপরে জাতার কলে তৈরি এবং এই মাসকলের ডাল। লাউ গাছটা বড় হয়ে গেছে, এখন এই যে মাছা তৈরি করে দিবেনছি, মানে আমরা জাংলা বলি। এই যে আমাকেও মাসকলই এখন শুকান টুকান শেষ, এখন এই যেগুলা থেকে সেই বের করছি, সেই বের কইরে নেয়া এখন এগুলা থেকে যে মাসকলই বেড়াইছে, দিদি আর মাসি এখন ওই মাসকলইগুলা উলাই নিয়ে আর কি বাস্ত আছে, এই যে তারপরে তারা কি করবো তাদের কাছে শুনেন। আর মাসি এগুলা তেলে তোমরা হলে বাইসে কুলাই নিছ, কুলাই নিয়ে এগুলো পরে কি করবা? ভাজবা? তারা ডাল বানাবে, তারপরে তারপরে মাসকলাই ডাল ভাত খাবে? আচ্ছা আচ্ছা, মাসি নাকি আজকে ওই বাড়িতে পাশ রান্না? মিষ্টান্ন প্রতি বছর হয় না? প্রতি বছরই করি, মন্দিরে সব প্রতি বছরই করন লাগে সংক্রান্তর দিন। তাহলে কও যে আপনারা সবাই থাইকে আজকে মন্দিরে নাম কীর্তন হইব, আপনারা রাইতে আমাদের লগে থাইকে নিয়ে লগে থাইকো, রাইতে মন্দিরে নাম কীর্তন হইব, তারপর মেলা হইব, খিচুড়ি মিষ্টান্ন লুচি খেয়ে আসন লাগবো।
মাসকলাই বাজার জন্য মাসি আইসা পড়ছে মাসকলাই ভাই যা আমি ডাল বানিয়ে দেখাইব মাসি কিভাবে ডাল বানায় টেকা থাকলে বাজার থেকে কিনা কত সহজ হ্যাঁ আর আমাগো এই জায়গায় কত কষ্ট করে খাওয়া লাগে এইটাই জীবন দিদিরা নাকি আগে সিনার ভাত খাইতে এটা কি হাসা না এখন তো সিনা পাওয়াই যায় না এই মাস করলে কি সারা বছরই খাওয়া যাবে না মাস করলে আর এটা গলে ভালো তাই না বাজারের ডাক শক্ত গোলবার চায় না বাড়ির ড্রাইভার মানে খুব গলে তাই না দিদি আমার গুলো তো আর সার মার এত না তাই না সার সারা দিকে তাই না আর এইটার মধ্যে আলাদা একটা কিন্তু বাসনা আছে সেম তাই না অন্যরকম আর মুসুরির ডালটাও তো ভালো আমাগো ওই যে খেতে যেগুলো কামড় দিয়ে দেহ নাকি দাঁত নেই দাঁত ও গেছে গা আগে তেলে যে মাসকল হয়েছে কিনা দাঁতে কামড় দিতে না হ্যাঁ বালি দেব আস্তা না মুড়ির মতো আমাকে পালা নেই মানে ই ধান হইতো না নাকি তাহলে এই যে ইয়ে আমি যে কথা কই ওই তাহলে আগে কি এই যে ভাতের অভাব আসাম না তাহলে দিদি এটা প্রথমে কত সময় ভাজা লাগবো এটা 10-15 মিনিট তাই না 10-15 মিনিট ভাইজা তারপরে আর কি যে পিঁড়ির মধ্যে ফালাইয়া তারপরে জাতাজাতি এই তো তারপরে জাতলে পরে ওই যে ডেল বেড়ে যাবো তাই না হ্যাঁ পিঁড়ির মধ্যে ফালাইয়া জাতাজাতি করবা হ্যাঁ শক্তি কি আছে এখনো সাহস আছে
ওই পিড়ি ডাকে ভালো হতো। এই যে মাস গুলো ডেল বানান হয়েছে, আমরা ডেল পাক করুম তার খামু। এই যে ডেল, এই যে আমাদের ডেল, এই যে মাস গুলো বানিলাম তার ডেল বানাইলে তারপরে খামু করুম তারপরে খামু। আমাদের ডেল ভালো হয়েছে না দিদি? মাসি রে, এই যে আমরা ডেল বানাইছি, আমাকে ডেল দেহ, তুই যে আমাকে ডেল বানান ভালো থাকে তা আমাকে শাস্ত্রে কই দিন। মাসি রে, এই যে ডেল ফুলই বাঁধলাম তার ডেল বানাইলাম তারপরে রান্ধু তার খামু, আমার না কাজটাই করু আমার ডেল দেহ করিস। আমাকে ভালো হয়েছে না মাসিটা দেয়?